पंडित भुज कनका वदतु शंकीतनैक पीतडो कमलाताकश जय नंद नंदन गोपी जन वल्लभ राधा नायक नागरसा जय नंद नंदन गोपी जन वल्लभ राधा नायक नागरसा शचिनंदनम नदिया पुरंदन शचिनंदन नदिया पुरंदन शिर नर मणि मन मोहन दान शिर नर मणि मन मोहन दान जय लोचन मंगल जय ब्रज सहचरी लोचन नदिया विनोद नयन सम जय नंद नंदन गोपी जन ईश्वर परम कृष्ण सच्चिदानंदमय विग्रह अनादि आदि गोविंद सर्वकारणेर कारण आज भक्त वत्सल भगवान तिनि गोचरण लीला करछेन श्रीमती राधा बिनोदिनी आज प्राण गोविंद के शरण करलें सूर्य पूजाई जावे बोले तुम्हारी डेके डेके होले में सारा तुम्हारी डेके डेके होले में सारा प्रभु आगे पर देखा दर ना घुमा जागो श्रीमती राधा बिनोदिनी
কৃষ্ণকান্তা শিরোমণি রমণী রতনমণি পুরোটপদ্মিনী আজ কৃষ্ণ দর্শন করবেন বলে কৃষ্ণ চিন্তায় চিন্তান্বিত হয়ে মনে মনে চিন্তা করছেন, আমার প্রাণ গোবিন্দ তো গোচরণে গেলেন কিন্তু আমি তার সঙ্গে কী করে মিলন করব। শ্রীমতী রাধা বিনোদিনী বসে বসে তাই চিন্তা করছে। একলি মন্দিরে বসিয়া গোরে ভাবে শ্যামর পখারি, নয়ন জলে বয়ান ভাসে, নয়ন জলে বয়ান ভাসে, শ্যামনগর শুনে মিলে বাড়ি আসে, নয়ন জলে বয়ান ভাসে। চিন্তান্বিত রাধারণীকে দর্শন করলেন ব্রজগোপীরা। ললিতা বিশাখা আদি যত সখীগণ ছিলেন সবাই রাধারণীর কাছে আসলেন। প্রিয় সখী হলেন ললিতা, জিজ্ঞাসা করলেন, হ্যাঁ রে রাধি, এমন মলিন বদনে কেন বসে আছিস বলতো? এই সকালবেলায় তোর বদন মলিন দেখলে আমাদের কিচ্ছু ভালো লাগে না। বল না রাধি, কেন তুই এমন করে বসে আছিস? ওরে হেন এ সময়ে ললিতায় আসি, হেন এ সময়ে ললিতায় আসি, উছয়ে রাধারে কয়ে হাসি, উছয়ে রাধারে হাসি, বলো কি বা করেছ, কি বা করেছ তুমি একা কিনি বসে রাই, বা করেছ বললেন রাধি, তুই এমনি করে বসে আছিস কেন? জানি তুই যদি চুপ করে থাকিস না আমাদের কিচ্ছু ভালো লাগে না। শ্রীমতী রাধা বিনোদিনী বললেন, জানিস ললিতা, আমার প্রাণেশ্বর গোবিন্দের প্রেমটা কেমন জানিস? আমি বলছি শোন, শরীর দুঃখেতে প্রেম কহু না হিয়ান, শরীর কদাচ নহে দুঃখেরই সমান। তাই বলছিলাম কি, জল আর দুধ একসঙ্গে মিশিয়ে দিলে জলটা ফুরিয়ে গেলে দুধ যেমন উতলিয়ে আগুনে ঝাঁপ দেয়, আমার প্রাণেশ্বর গোবিন্দে প্রেমটা ঠিক তেমন। সখীরা সবাই মিলে হাসছে, বাহ তুই তো বেশ ভালো বলতে পারিস, তাহলে ভাবছিস কেন? বুঝতে পারছিস না, প্রাণ কবিত্ব গোচরণে গেছে। জানিসই আমার বড় ইচ্ছা না আজ আমি বধুর সঙ্গে মিলন করব, বলতো কি করে যাই? রাধানী সখীরা বললে, তোর চিন্তা কিসে, আমি তোদেরকে নিয়ে যাব, ছলনা করে যাব, চল সূর্য পূজিতে চলো যাই বনে, সূর্য পূজিতে চলো যাই বনে, মিলাব তু হারি ওই বধু আসনে, মিলাব তু হারি ওই শোনে, শুনিয়া মহনে কহয়ে হাসি, শুনিয়া মহনে কহয়া হাসি, আমি তো ভেটি বসখি সেই কালো শশী, আমি তো ভেটি বসখি সেই কালো শশী। বাহ তোরা তো বেশ ভালো যুক্তি করতে পারিস, শ্রীরাধাকে সাথে করি করাই যুগতি, হেন কালে সে জটিলা উপজিল তথি, এত সময় সখীদের সঙ্গে যুক্তি পরামর্শ করছিলেন সূর্য পূজার ছল করি বধূ দর্শন করতে যাবে বলে, ঠিক সেই মুহূর্ত সময় জটিলা বড়ি এসে উপস্থিত হলেন রাধারানীর মন্দিরে। ও মা রায়ধুনি তো দেখে অবাক, শাশুড়ি মাকে দেখে চমকে চাতুরি করে কাঁদতে শুরু করলেন। সম্মুখে বসে ধ্বনি কাঁদিতে থাকে, বসে বসে ধ্বনি কাঁদিতে থাকে, বসে বসে ধ্বনি কাঁদিতে থাকে, বসে বসে ধ্বনি কাঁদিতে থাকে, প্রাণবধূষণে মিলিবার আসে, বসে বসে ধ্বনি কাঁদিতে থাকে,
শাশুড়ি যখন রাধা মহলে প্রবেশ করেছেন, সঙ্গে সঙ্গে রাধা বিনোদিনী শাশুড়ি মাকে দেখে জোরে জোরে কাঁদতে শুরু করলেন। জটিলা বুড়ি কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, জটিলা কাছেতে যাই সুধয়ে তখন কেন বা এমন করি করিছ বলি, বৌমা বৌমা ও বৌমা বলি, তোমার কি হয়েছে বলো তো, এই সকালবেলা তুমি এমন করে কাঁদছ, তোমার কি হয়েছে? ও বুঝতে পেরেছি, আমার কুটিলা বুঝি তোমায় কিছু বলেছে? না না, দেখো মা, আমি তোমার গর্ভধারিণী মানা হতে পারি, তথাপি কন্যা স্নেহতে তোমাকে আমি বঞ্চিত করি না। তুমি যেমন, আমার কুটিলাও ঠিক তেমন। বলো তোমার কি হয়েছে? ও বুঝতে পেরেছি, আমার আয়ান বুঝি তোমায় কিছু বলেছে? না না। তাহলে তুমি কাঁদছ কেন? রাধানি বলে উঠলে, কহে ধনী শেষ রজনী স্বপ্ন দেখতে পায়, কহে ধনী শেষ রজনী স্বপ্ন দেখতে পায়, কহে ধনী শেষ রজনী স্বপ্ন দেখতে পায়, কহে ধনী শেষ রজনী স্বপ্ন দেখতে পায়। মায়াময়ী ব্রজেশ্বরী মায়া ছলে বললেন, মা আমি কেন কাঁদছি জানো মা? নিঃশেষে না, আমি এক কুস্বপ্ন দর্শন করেছি, সে বলার নয়, তবুও তুমি শোনো মা, আমি তোমাকে বলছি। এক তেজদুপ্ত পুরুষ আমার মাথার পাশে এসে বসে বললেন, সতী তোমার পতির মৃত্যুর হাত থেকে যদি বাঁচাতে চাও, আগামী প্রভাতে গিয়ে ভানু মন্দিরে গিয়ে ভানু পূজা দাও, আর যদি পূজা না দাও তাহলে তোমার শাশুড়ি লব, ননদি লব এবং তোমার সব অংশে সংহার করব। তাই আমি বসে বসে কাঁদছি মা, স্বপ্ন দেখি আমার প্রাণ মন সব শিথিল হয়ে গেছে। বৌমা বৌমাই তুমি কি বলছো? হ্যাঁ কুমা, কহে ধনী শেষ রজনী স্বপ্ন দেখতে পায়, কহে ধনী শেষ রজনী স্বপ্ন দেখতে পায়, আমি নিঃশেষে সে স্বপ্ন দেখলাম, নিঃশেষে সে স্বপ্ন দেখলাম, আমি নিঃশেষে সে স্বপ্ন দেখলাম, নিঃশেষে সে স্বপ্ন দেখলাম, পতির অমঙ্গল হবে নিঃশেষে সে স্বপ্ন দেখলাম, আমি পতি অমঙ্গল সহিতে নারী নিঃশেষে সে স্বপ্ন দেখলাম, পতি অমঙ্গল সহিতে নারী নিঃশেষে সে স্বপ্ন দেখলাম, নিঃশেষে সে স্বপ্ন দেখলাম। মা আমি কেন কাঁদছি তুমি শুনলে তো মা? জটিলা বুড়ি চমকে উঠলি, এ তুমি কি বললি বৌমা, এ তুমি কি বললে? তুমি আর অমন কথা বলো না, তুমি আর অমন কথা বলো না। শোনো মা, তুমি আর দেরি না করে আমি তোমাকে সমস্ত কিছু জোগাড় করে দিচ্ছি, তুমি তাড়াতাড়ি সূর্য পূজা করে এসো, সমস্ত কিছু দ্রব্য আমি সংগ্রহ করে দিচ্ছি, যদি আমার সংসারের মঙ্গল ফিরে আসে তুমি আর দেরি করো না মা, আমি সূর্য পূজার সমস্ত দ্রব্য আদি সংগ্রহ করে দিচ্ছি। রাধারানী বললেন, মা এই নিবিড় অরণ্য বনমাঝে সেই সূর্য মন্দির তো কোথাও আমি চিনি না, আমি কি করে যাই বলো মা? তাই আমি বলছিলাম কে, হ্যাঁ ওই ননদিনীকে যদি আমার সঙ্গে একবার পাঠিয়ে দাও। আহা, কুটিলা সব শুনতে শুনতে আসছিলেন, দ্রুত ছুটে এসে বললেন, মা আমি বউয়ের সঙ্গে যাব, সব কিছু শিখিয়ে দেব, পূজ্য পদ্ধতি জানাবো, সূর্য মন্দির চিনিয়ে দেব, আর কোনো চিন্তা করতে হবে না। রাধানী বললেন, বেশ ভালো হয়েছে, তাড়াতাড়ি করে সূর্য পূজার সমস্ত দ্রব্য আদি সুন্দর করে সাজিয়ে নিলেন সখীরা। কেমন সাজালেন? পূজার তরে ফুল ফল সাজাইয়া নিল, 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 মিষ্টি ছানা দুগ্ধ ঘৃত পসরা ভরিল, মিষ্টি ছানা দুগ্ধ ঘৃত পসরা ভরিল, মিষ্টি ছানা দুগ্ধ ঘৃত পসরা ভরিল, মিষ্টি ছানা দুগ্ধ ঘৃত পসরা ভরিল। রাধারানীর যত সখী ছিলেন সুন্দর করে সূর্য পূজার সামগ্রী সাজিয়ে নিলেন, কেন তারা তো জানে সূর্য পূজার ছল করে আমরা কানুকে দর্শন করতে যাচ্ছি, আমার কানু যা যা খেতে ভালোবাসে ব্রজগোপীরা ঠিক তেমনি করে সাজালেন, ক্ষীরের নাড়ু দুগ্ধ ঘৃত যা খেতে ভালোবাসত কৃষ্ণ।
এবার সব সখীরা মিলে রাইধুনিকে বললেন, রাধে হে কৃষ্ণ মনোমোহিনী, আজ আমরা সবাই মিলে কৃষ্ণকে দর্শন করতে যাব। আয় আয় তোকে আমরা সুন্দর করে সাজিয়ে দেব, দেখে যেন প্রাণ গোবিন্দ চোখ না ফেরাতে পারে। আয় রাধে, আয়। সব সখীরা মিলে ব্রজগোপী রাইধুনিকে সাজালেন। সাজিল বিনু দিনীরা গোপীরা সুন্দর করে শ্রীমতী রাধারানীকে ভানুপূজার ছল করে আজ সাজিয়ে নিয়ে চললেন। ভানু পুজিবার জন্য সব সখীরা যখন সাজলেন, এবার কি করলেন? রাধানী বললেন, দেখ আমার কৃষ্ণ যা খেতে ভালোবাসে তোরা তেমনি করে সাজাস। কিন্তু সবাই মিলে সেই সাজ সাজালেন। কি সাজ? না কৃষ্ণ নাম স্মরণ করে আজ সেই ডালিগুলো সাজাচ্ছি। কৃষ্ণ নাম সরি ভানু রোজিয়ারি, 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 চলে সবে ভানু পূজার লাগি, চলে সবে ভানু পূজার লাগি, চিনি কেলি কলা রসলা, চিনি কেলি কলা নারুকা রসলা, রেউড়ো কদম্ব তিলে, রেউড়ো কদম্ব তিলে, যা খেতে ভালোবাস তোমার কৃষ্ণ ঠিক তেমনি করে সাজালেন ডালিগুলি। সাজিয়ে ব্রজের গোপীরা এবং শ্রীমতী রাধারানী সাজালেন সুন্দর করে ডালি সাজাইয়া। চলয়ে থাইয়া রাধার যতে কো গলি কৃষ্ণ নাম সরি, চলে সারি সারি বদনেতে কৃষ্ণ বলি, তারা আগে সখীরা মিলে শ্রীমতী রাধারণীকে সঙ্গে করে আজ সূর্য পূজার সামগ্রী মাথায় নিয়ে বেরিয়ে পড়লেন বনের পথে। ননদিনী সঙ্গে ছিলেন, ননদিনীকে আগে দিলেন, ব্রজগোপীরা থাকলেন সকলের পিছনে। এবার কুটিলা সবার আগে আগে পথ দেখায় নিয়ে চলছে। বনসভা দর্শন করতে করতে কুটিলা আমার চমকে উঠলেন, কেন? অনাদিরাদি গোবিন্দ তিনি পরম পুরুষ, তিনি এমনই করে বনভূমিকে সাজালেন কুটিলা যেন দেখে ভয়ে ঘরে ফিরে যায়। নচিত কুটিলা যদি সঙ্গে থাকে রায়ের সঙ্গে গোবিন্দের দেখা হবে না, তাই বনভূমিকে সুন্দর করে সাজালেন স্বর্গের নন্দন কানন করে। কুটিলা তো দেখে চমকে উঠলেন, বউকে ডেকে বলছি, বউ বউ আয় রাধে, এগিয়ে এসে দেখ তো সত্যই যেন আমরা স্বর্গের নন্দন কাননে এসেছি। আরে আমি তো এমন কোনো দিন দেখিনি বনরাজ্য এত সুন্দর করে সাজতে। ও মা, আবার দেখি তরুর শীর্ষে
বিহঙ্গ কেমন মধুর তানে গান করছে। অলিগণ ফুলের মতো পান করবে বলে গুনগুন গুনগুন করে তারা গিয়ে বেড়াচ্ছে। বল না রাধে, এই বনভূমিতে কে বাস করে, কার আশ্রয় হয়ে আছে, কে বা সাজালো এই বনভূমিকে? রাধারানী বললেন, ননদি শোনো, শোনো ননদি, এই বনভূমিতে থাকে যেজন তার নাম হলেন বনদেবতা। তার ভীষণ শক্তি, যার উপর একবার আক্রমণ করে তার সর্বস্ব চুরি করে নেয়। আর বিশেষ করে যদি বিধবা নারী সঙ্গে থাকে সে আর বলার নয়। তাই বলছিলাম কি ননদি, হ্যাঁ আমাদের মধ্যে তো কেউ বিধবা নাই, একমাত্র তুমি আছো। তাই বললাম খুব সাবধান, যদি একবার আক্রমণ করে না তার আর আমার বলতে কিচ্ছু রাখে না। তা শুনে কুটিলা থর থর করে কাঁপছে, বল না রাধে, তুই বল না, কোথায় এ বসতি কহ শীঘ্র গতি, কোথায় এ বসতি কহ শীঘ্র গতি, আমার হৃদয়ে কাঁপিছে শুনে, হৃদয় কাঁপিছে শুনে, শুনে কহে ধ্বনি তারে নাহি চিনি, শুনে কহে ধ্বনি তারে নাহি চিনি, সে যে অধিষ্ঠান সর্বস্থানে, সে যে রাধারানী বললেন, ননদি তিনি এই বনমাঝে লতায় পাতায় সর্বত্রেই তিনি বিরাজমান, যার উপর আক্রমণ করে তার আর আমার বলতে কিচ্ছু রাখে না। শুনে কুটিলা ভয়ে থর থর করে কাঁপছে, বল না, বল না বউ, তুই তুই সত্যি কথা বলছিস তো? এতক বচন শুনিয়া তখন চলো তো কি নিজ বাসে, কাননু দেখিয়া গৃহে চলে ধাইয়া, এদাস মকনে হাসে। শ্রীমতী রাধারানী সহ সখীরা বললেন, ও কুটিলা, যা 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 কুটিলা ঘরে ফিরে যা, 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 সূর্য পূজায় যাব মোরা রায়কে সঙ্গে নিয়ে, সূর্য পূজায় যাব মোরা রায়কে সঙ্গে নিয়ে, যা 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 কুটিলা ঘরে ফিরে যা, যা 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 কুটিলা ঘরে ফিরে যা। কুটিলা তো ভয়ে কাঁপতে কাঁপতে ঘরে ফিরে গেলেন। সখীরা রাধারানীকে জড়িয়ে ধরলেন, বললেন, রাধে তোর বুদ্ধিমতী বলিহারি, এবা বুদ্ধি তোকে কে বা দিল বলতো? শুনে রাধারানী কাতর কণ্ঠে বলে উঠলেন, ললিতারে শোন, গোবিন্দ যাহারা প্রাণ গোবিন্দ রাখয়ে মান, সব হুনা পেয়ে চিন্তা করি। জানিস গোবিন্দ যাহার প্রাণ গোবিন্দ রাখয়ে মান, সব খুনা পেয়ে চিন্তা করি, যার জন্য আমি এসেছি সে তো সর্বক্ষণই আমার কাছে থাকে। তিনি তো বারবার বলেন, আ ব্রহ্ম পর্যন্ত কি সকল সংসারে, আত্মারূপে আছেন প্রভু সবারই মাঝারে। বললেন, আমার শ্যাম আমার সঙ্গে আছে না, তিনি তো বুদ্ধির শিরোমণি, তার কি আর বুদ্ধির অভাব থাকে, চলার দেরি করিস না, এবার দ্রুত আমরা বনে চলে যাই। সখীরা একত্রিত হয়ে সেই সূর্য পূজার সামগ্রী মাথায় নিয়ে তারা বনপথে যাত্রা করলেন, দর্শন করলেন বনের সভাকে, কি সুন্দর করে সেজেছে, কুমকুম চন্দন বেশ অনুপম, চন্দন মালতি মালা বহুবিধ বন ফুল সুগন্ধিনীর অনুপম, বহু উপহার ফুল ডালা, সুন্দর করে সাজায়।
গোবিন্দচরণ স্মরণ করে চন্দন ফুলমালা সুগন্ধি এসব নিয়ে আজ বেরিয়ে পড়লেন ভানু পূজা করবে বলে। নিরজনে ভাসে বলে দেবী হাসে, নিরজনে বসে বলে দেবী হাসে, শুনহ কানন দেবী, শুনল কানন দেবী, দেবতা পূজন জানহে যে জন আনহ তাহারে সে দিতে বনে এসেছি, পূজা দিতে বনে এসেছি, দাও পূজারি এনে মোদের, পূজা দিতে আরে যে দেরি সইতে নারি, পূজা দিতে বনে এসেছি, পূজা দিতে বনে এসেছি। বনসভা দর্শন করতে করতে ঠিক বনমাঝে যেখানে সূর্য মন্দির, ব্রজগোপী তার সখীদের নিয়ে পৌঁছলেন সেখানে। পথে যেতে যেতে তাদের বনদেবীর সঙ্গে দর্শন হয়ে গেলেন। জিজ্ঞাসা করলেন, মা কে তুমি এই বনের মাঝে? বললেন, আমায় সবাই বনদেবী বলে। এই বনে যদি কেউ বিপদে পড়ে তাকে বিপদ থেকে আমাকে রক্ষা করতে হয়। রাধানি জড়িয়ে ধরলেন, মা আমরা ভানু মন্দিরে পূজা দিতে এসেছি, পূজারি নিয়ে আসিনি, তুমি একটি উপযুক্ত পূজারি আমাদেরকে এনে দাও না মা। রাই কমলিনীর কথা শুনে বনদেবী চললেন মধুমঙ্গল বটু সুবল আদি যত রাখালগণ ছিলেন তাদের কাছে, এবং সকলের মাঝখানে বটুকে ডেকে বললেন, রাধানী মন্দিরে পূজা দিতে এসেছে, যথাশীঘ্র পারো তোমরা বেরিয়ে এসো। বটু এবার ছুটে গেলেন কানাইয়ের কাছে। কানাই কানাই কানাই, রাই কমলিনী এসেছে, তার অকুণ্ঠিত জীবন পসরা নৈবেদ্য রূপে নিবেদন করতে এসেছি। হ্যাঁ রে কানাই, চল এবার আমরা বিপ্রের বেশভূষা পরিধান করে ভানু মন্দিরে যাই। গোবিন্দ বললেন, দেখ এখন বিপ্রের বেশভূষা কোথায় পাব? তাহলে যোগমায়াকে একবার ডাকি, মা নিশ্চয়ই দেখা দেবে। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রা কালী কপালিনী দুর্গা শিব জগধাত্রী নারায়ণী নমস্তুতে, দনুজ দোলনী মা দশভুজা ত্রিনয়নী, দনুজ দোলনী মা দশভুজা ত্রিনয়নী, পঙ্কজ ভব ভয়া দুলিছে শঙ্কর শিবে ভরা দাইনী, দনুজদলনী মা দশভুজা ত্রিনয়নী, মেঘ বরণা দিগত বস সাবিত্রী নয়না সাবিত্রী শয়না মা, দশভুজা 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 ত্রিনয়নী মা। কৈলাসপতি মহামায়া মুহূর্তে সেই বিপ্রের বেশভূষা নিয়ে কানাইয়ের সম্মুখে এসে দর্শন দিলেন। কানাই কানা এই নে ধর কানাই, সুন্দর বেশভূষা পেয়ে বটুয়ামার কানাইকে মনোমতো করে সাজাতে লাগলেন। আমার যশোমতী যে সাজ সাজিয়ে দিলেন সেই সজ্জাগুলো খুলে দিয়ে বটু আবার নূতন করে সাজাচ্ছে। হাসি হাসি বটু তবে রাখালিয়া করে, 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 কানুরে সাজায়ে বটু অতি যত্ন করে, কানুরে সাজায়ে বটু অতি যত্ন করে, পিতু দুটি খুলি নব
বসন পড়ায়ে কুদটি কুলি নব বসন পুরা ছোট কাঁচা মোটা কোঁচা ঝুলাইয়া দে ছোট কাঁচা মোটা কোঁচা ঝুলাইয়া দে আর কি করলেন মাতা যশোমতি যে চূড়া বেঁধে দিয়েছিলেন সেটাও খুলে দিলেন খুলিয়া মাথার চূড়া শিখি বান্ধি দিল খুলিয়া মাথার চূড়া শিখি বান্ধি দিল গলায় বনু মালা খুলি রুদ্রাক্ষ পরাল গলায় বনু মালা খুলি রুদ্রাক্ষ পরাল সুন্দর করে বটু আমার কানাইকে সাজাচ্ছে বনমালাটা খুলে রুদ্রাক্ষ পরিয়ে দিলেন যশোমতি তিলক দিয়েছিলেন আজ বটু আবার নতুন করে দিচ্ছে কপালে তিলক দিল গায়ে নামা বলি 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 পঞ্জিকা করেতে করি নীল পুঁথি তুলি পঞ্জিকা করেতে করি নীল পুঁথি তুলি সাজালো ভালো সাজালো ভালো সাজালো ভালো সাজালো ভালো বটু আমার সাজালো ভালো বটু আমার সাজালো ভালো প্রাণ কানাইকে কাছে পেয়ে মনমতো করে বটু সাজালেন কানকে ঠিক যেন সাত্ত্বিক বিপ্রের মতো দেখাচ্ছে শ্রী গোবিন্দ বললেন হ্যারে বটু তুই তো আমাকে বিপ্রের বেশভূষা পরালি কিন্তু বলতো ভাই আমি তো মন্ত্রতন্ত্র কিচ্ছু জানি না বটু মৃদু মৃদু হাসছে কেন তুমি না নিজে একদিন দাসকথাতে লিখেছিলে আমি কিশোরীর দাস মই পিতবাস ইহাতে সন্দেহ যার কোটি জনম যদি আমারে ভজয়ে বিফল ভজনতার কি কান আজ তুমি সব ভুলে গেছো কেন না তুমি একদিন বলেছিলেন রা শব্দে মুক্তি পায় যত ভক্তজন ধা শব্দে হরিপদে ছুটে যায় তার মন কৃষ্ণ দেখো রাধা প্রাণ আজ তুমি এত চিন্তা করছো সেই রাইধনীকে পাবে তোমার আনন্দের সীমা নাই চলো ভাই কানু এবার দুজনে বেরিয়ে পড়ি সুন্দর করে বিপ্রের বেশভূষা পরিধান করে রসিক নাগর প্রিয় বটুকে সঙ্গে করে বেরিয়ে পড়লেন ওরে বিপ্রবেশ ধরি রসিক মুরারি বটুরে লইয়া চলে বিপ্রবেশ ধরি রসিক মুরারি বটুরে লইয়া বিপ্রবেশে আজ মধুমঙ্গলকে সঙ্গে করে প্রাণ কানাই রাইধনীকে উদ্দেশ্য করে চললেন বিপ্রবেশে দুহুজনে রায়কে উদ্দেশ্য করে আজ সূর্য মন্দিরে গিয়ে উপস্থিত হলেন এবং বটু বললেন শীঘ্র পূজার আয়োজন করে দাও আর দেরি করো না আমরা বেশি সময় এখানে থাকতে পারবো না এই বলে দুটি ভাই যখন মন্দিরে প্রবেশ করলেন ওরে বিপ্রবেশে দুহুজনে মন্দিরেতে যাইয়া বিপ্রবেশে দুহুজনে মন্দিরেতে যাইয়া বিপ্রবেশে দুহুজনে মন্দিরেতে যাইয়া বিপ্রবেশে দুহুজনে মন্দিরেতে যাইয়া বটু কহিলে গো তোরা পূজাটি সারিয়া বটু কহিলে গো তোরা পূজাটি সারিয়া বটু বললেন কানু আর দেরি করার প্রয়োজন নাই তাড়াতাড়ি যত পারো তাড়াতাড়ি শেষ করে ফেলো সখীগণকে উদ্দেশ্য করে বিপ্র বললেন এসো তোমরা আর দেরি করো না আমরা আর দেরি বেশিক্ষণ এখানে থাকতে পারবো না গোপীরা সব কথা শুনে অতি ব্যস্তে
পূজার সজ্জাগুলো রাখলেন মন্দিরে প্রাঙ্গণে। সূর্য পূজায় যে সমস্ত সামগ্রী নিয়ে এসেছে তা দর্শন করে বটুর মন আনচান আনচান করছে। কেন ওই ক্ষীরের নাড়ুর দিকে বটু বার বার তাকাচ্ছে, ভীষণ লোভ হয়েছে বটু, বারে বারে তাকাচ্ছে। ক্ষীরের নাড়ুর পানে বটু চাহে বারে বার, ক্ষীরের নাড়ুর পানে বটু চাহে বারে বার, ক্ষীরের নাড়ুর পানে বটু চাহে বারে বার, ক্ষীরের নাড়ুর পানে বটু চাহে বারে বার। ও থারিতে কি সাজানো, ও থারিতে কি সাজানো, আমার বটু কাকে পুনো পুনো, ও থারিতে কি সাজানো। ক্ষীরের নাড়ু দেখে বটু আর সহ্য করতে পারলেন না, কানাই আয় কানাই, বারবার কানাইকে ডাকছি, কি হয়েছে রে, ওই দেখ না দেখেছিস, হ্যাঁ ব্রজগোপীরা কি সুন্দর করে বানিয়ে এনেছে, আর আমার না আমার ভীষণ লোভ হচ্ছে। বটু এবার সকলের দিকে তাকিয়ে বললে, দেখো তোমরা যা কিছু এনেছো সবই পূজার উপযুক্ত, তো তাই আমি বলছিলাম প্রত্যেক থারি থেকে যত সামান্য চেকে দেখবার মতো আমাকে দাও না। আর রাধারানী বললে, নিয়ে কি বাবা, পুজোর আগে প্রসাদ গ্রহণ। ললিতা বলছে, দেখো বিপ্র তুমি চালাকি করো না, আমরা এখন পুজো দিতে পারলাম না, তার আগে প্রসাদ খেতে চাইছো। রাধারানী বললেন, ও ললিতা পূজার আগে ব্রাহ্মণ খাই কভু শুনি না, পূজার আগে ব্রাহ্মণ খাই কভু শুনি না, পূজার আগে ব্রাহ্মণ খাই কভু শুনি নাই, পূজার আগে ব্রাহ্মণ খাই কভু শুনি না। এ কেমন ঠাকুর আনলি সখি লাজে মরে যায়, এ কেমন ঠাকুর আনলি সখি লাজে মরে যায়। বটু বলে, বাহ তোমাদের বেশ মনে জোর আছে দেখছি, আমি একটু রসিকতা করে দেখছিলাম, যাই হোক তোমরা যা সামগ্রী নিয়ে এসেছো তাড়াতাড়ি পূজাটি সেরে ফেলি। বটু সকলকে ডাকছি, এসো মন্দির প্রাঙ্গণে সবাই বসো আমার পাশে, আইসো তোরা পূজা দেহ কহে বারে বার, আইসো তোরা পূজা দেহ কহে বারে বার, থারি ভরা নই বিদ্ধ কর উদ্ধার, থারি ভরা নই বিদ্ধ কর উদ্ধার। এসো ও ব্রজগোপী আর দেরি নয়, এবার বানর মন্দিরে সকলে রায়কে ঘিরে ঘিরে বসলেন। এনা ভাব দর্শন করে বটু যে বসেছে ক্ষীরের নাড়ুর পানে দেখে একটু বটু বার বার তাকাচ্ছে, কেন তার যে ভীষণ লোভ হয়েছে, লোভ বস্তুটা তার হৃদয়ে প্রবিষ্ট হয়েছে। রাধারানী এই ভাব দর্শন করে উত্তেজিতভাবে বটুর দিকে চোখ ফেরালেন আর গোপীদের বললেন, দে তো মদক মেশানো নাড়ুটা আমার হাতে দে। ঠিক যে নাড়ুটায় মদক মেশানো ছিল রাইথনি বটুকে দিলেন সেই নাড়ুটা, আর এমন করে চোখ ফেরালেন তাতে যেন মদন আনন্দ মদক আস্বাদন করিতে দিলেন। আর বটু সেই মদক পান করে নেশায় বিভোর হয়ে গেলেন। কানুকে ডেকে বলছে, কানু আমার দ্বারা পূজা সম্ভব নয়, শ্রীমতী রাধা বিনোদিনী তার অখণ্ডিত জীবন পসরা গোবিন্দ চরণে নিবেদন করতে এসেছে, কানু তোর পূজা তুই যেভাবে পারিস কর। বটুর মাথা ঘুরিয়ে গেলেন। আজ কানুকে দর্শন করে গোপীরা বুঝতে পেরেছে, বাহ মন্দির প্রাঙ্গণে বসে সখীরা বললেন, এই দূরে কেন, তুই কানুর পাশে যা, কালো শশীর বামে রাই রূপসি দেখতে ভালোবাসি, কালো শশীর বামে রাই রূপসি দেখতে ভালোবাসি, কালো শশীর পাশে রাই রূপসি দেখতে ভালোবাসি, কালো শশীর পাশে রাই রূপসি দেখতে ভালোবাসি, যুগল ভালোবাসি মোরা যুগল ভালোবাসি, যুগল ভালোবাসি মোরা যুগল ভালোবাসি, কালো শশীর পাশে রাই রূপসী দেখতে ভালোবাসি, কালো শশীর পাশে রাই রূপসী দেখতে ভালোবাসি। ব্রজগোপীরা তো মন্দির প্রাঙ্গণে লীলা করছে, এদিকে গৃহমাঝে কি অবস্থা ঘটেছেন দেখুন। কুটিলা মাকে ডেকে বলছে, মা মা বউ তো এতদিন যায় কিন্তু কোনোদিন তো এত দেরি করে না, আজ এত দেরি হচ্ছে কেন, আমার মনে হয় কি জানো মা, নিশ্চয় কোনো কারণ আছে, ওই ভানু পূজার ছল করে আমার মনে হয় তোমার ওই গুণবতী বউ কানু পূজা করতে গেছে। জটিলা বলে, মা তুই ঠিক কথা বলেছিস, কোনোদিন তো বউ এত দেরি করে না, চল আজ তুই আর আমি দুজনে
দেখব ভানু পূজা না তানু পূজা। এবার দুই মায়ে ছিয়ে মিলে বনের পথে যাত্রা করলে। জটিলা কুটিলা মেলি চলিল তরায়, জটিলা কুটিলা মেলি চলিল তরায়, আর বইয়ের গতি অনুসারে বনপথে ধায়, বইয়ের গতি অনুসারে বনপথে যা, চলেছে 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 জটিলা কুটিলা, চলেছে চলেছে। এদিকে জটিলা আর কুটিলা ঠিক ভানু মন্দিরে উপস্থিত হলে কুটিলা দূর থেকে দেখতে পেলে শ্যামের বামে রায় বসে আছে। মা তুমি একটু অপেক্ষা করো মা, আমি ছুটে গিয়ে দাদাকে একবার ডেকে আনি, দেখেছো আমি যা বলেছিলাম তাই তাই ঠিক হয়েছে। এইবার কুটিলা দ্রুত গতি ছুটলেন দাদাকে ডাকতে। দাদা দাদা, এই দাদা একবার দেখবি তো আমার সঙ্গে আয়। আয়ান বলল, কুটিলা কি হয়েছে বলবি তো? আরে দেখবি তো, আয় না দাদা, তোর গুণবতী বইয়ের কীর্তি ক্লাব দেখবি তো আমার সঙ্গে আয়। আয়ান চলেছে কুটিলার সঙ্গে। শ্রবণে শুনি চলে তখনই, শ্রবণে শুনি চলে তখনই, স্কন্ধে খড়গলো এ, স্কন্ধে খড়গলো এ, আগে কুটিলা ধে চলিলা আয়ান চলিলা পিছে, আগে কুটিলা ধে চলিলা আয়ান চলিল পাছে। দুই ভাই বোনে মিলে দ্রুত গতি এগিয়ে চলছে কুলবধূর কীর্তি দেখবার জন্য। মন্দিরের এক কোণে চুপ করে বসে রইলেন। এনা ভাব দর্শন করি সারি পাখি ব্যস্ত হয়ে আজ রাধারানীর কাছে এসে বললে, রাধে রাধে ও রাধে, আয়ানে হেরি ভয়েতে সারি, তরি তো মণ্ডপে যাই বসিয়া গাছে কওয়াইয়ে পাছে, আয়ান এলো তু আঠাই। শ্রীমতী রাধা বিরোধিনী, আয়ান এসেছে শাশুড়ি কাছে, এই ছন বচন শুনি খসয়ে পড়ে অঙ্গের বসন, বদনে না সরে বাণী। শ্রীমতী রাধারানী বুঝতে পারলে তার শাশুড়ি রণদি আয়ান সবাই এসেছে, তাই গোবিন্দের দিকে অনমিক নয়নে তাকালেন, কাতরভাবে তাকালেন, হে গোবিন্দ তুমি আগে বারে কৃপা করো, হে প্রাণ গোবিন্দ তুমি আগে বারে কৃপা করো, কৃপা রক্ষা করো প্রভু। আমার শাশুড়ি এসেছে, ননদি এসেছে, এবং আয়ানও এসেছে। রাধা বিনোদিনীর ভাব দর্শন করে অনাদি রাধি গোবিন্দ বললেন, রাধে তুমি কোনো চিন্তা করো না, আশীষ প্রদান করলেন, তুমি একান্তভাবে মনকে নির্মগ্ন করো ভানু পূজার দিকে, আমি তোমার বিপদ মুক্তি করব। এই বলে কেন সেই সূর্য মন্দিরের যে ফুলের একটি স্তম্ভ সাজিয়েছিলেন সখীরা, বিপদ মুক্তির জন্য তার মধ্যে প্রবেশ করলেন। বিপদয়থি বুঝিয়ে তথি, বিপদয়থি বুঝায়ে তথি, বিপদয়থি বুঝায়ে তথি, বিপদয়থি বুঝায়ে তথি, রাধারে শ্যাম প্রভু দিয়ে, রাধারে শ্যাম প্রভু দিয়ে, ওরে যতীন বিপদ মুক্তির জন্য কানু আমার ফুলের স্তম্ভ মধ্যে প্রবেশ করে ভানুদেব সাজলেন। সঙ্গে সঙ্গে শ্রীমতী রাধা বিনোদিনী আজ করজোর করে বসলেন, যেই না কানু ফুলের মধ্যে প্রবেশ করলেন, বটু আজ আসনে বসে মন্ত্র উচ্চারণ করতে শুরু করলেন। গোপীদের বললেন, তোমরা আর দেরি করো না, এবার করজোর করে বলো, সবাই মন্ত্র উচ্চারণ করে বলো, সূর্যদেবের উদ্দেশ্যে সবাই বলো, নমো জবা কুসুমং
শঙ্কশঙ্কস্বপিয়ং মহাদূতিমিধং তরিং সর্বপাপপ্রণতস্মি দিবাকরং। সূর্যদেবকে প্রণাম করো, এবার বলো সবাই মিলে যখন এমনি করে করজোর করে আজ দেব দিবাকরের উদ্দেশ্যে স্তবস্তুতি করতে লাগলেন, কাতর কণ্ঠস্বর শ্রবণ করে লুকানো কালু ভানুর স্বরে বলে উঠলেন, সতী সাবিত্রী সরলা প্রাণ শ্রীমতী রাধারানী ব্রজেশ্বরীকে যাহারা অসতী বলে সন্দেহ করে আমি তাদের সভংশে নিধন করব। শুধু তাও নয়, তার শাশুড়ি লব, তার ননদি লব, আর লব তার পতি, ধন লব, জন লব, কুলে না রাখিব দিতে বাতি। রাধানী চমকে উঠলেন, করজোর করে দেবাদিদেব সূর্যদেবকে বললেন, হে অগতির গতি, অগো দেবাদিদেব ভাস্কর, তুমি তো জানো সতীর দেবতাপতি সকলের সার, পূজিতে এসেছি ভবে চরণ তাহা। দেবাদি দেবী ভাস্কর, পতি যদি মারা যাবে তাহলে কোন কাজে রাখিব এ প্রাণ? আমি বাঁচতে চাই না যদি আমার পতির অমঙ্গল দূর না হয়। ও গো দেবাদি দেব, তুমি আমার জীবন ভিক্ষা দিয়ে আমার পতির জীবন ভিক্ষা দাও। এই বলে রাধারানী করুণ আর্তনাদ করে সেই সূত্র মন্দিরে ফুলের স্তম্ভর দিকে মাথা ঠুকতে শুরু করেছি। এত কবলিয়াধনি বটু তো মনের আনন্দে মন্ত্র উচ্চারণ করে যাচ্ছে, এমামৃত ভাব দর্শন করে লুকানো কানো সেই স্তম্ভ থেকে ফুল নাড়া দিচ্ছে। শুনি দেবে মাথা নাড়ে বললেন, দেবাদিদে যদি আমার পূজায় সন্তুষ্ট হয়ে থাকো এমনি করে জানালে হবে না, আমি তোমার এই স্তম্ভের সম্মুখে আমার শাড়ির আঁচল পেতে দিলাম, যদি সত্যই তুমি আমাকে সতী বলে থাকো ওই স্তম্ভ হতে ফুল যেন আমার শাড়ির অঞ্চলে পড়ে, তাহলে আমি বুঝব আমি সত্য সত্যই আমার পতির অমঙ্গল দূর করতে পেরেছি। এই বলে রাধারানী শাড়ির আঁচল পেতে বসলেন, লুকানো কানু হাসতে হাসতে মাথা নাড়ছে, হাসি দেবে মাথা নাড়ে ঝড়ো ঝড়ো ফুল পড়ে, হাসি দেবে মাথা নাড়ে ঝড়ো ঝড়ো ফুল পড়ে, হুলাগুলি দেয় সবে মেয়ে
দেবতা প্রসন্ন জানি হাসি হাসি রাধা রানী দেবতা প্রসন্ন জানি হাসি হাসি রাধা রানী নিজ করে ফুল নীল তুলি নিজ করে ফুল নীল তুলি রাধানীর আনন্দের সীমা নাই ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে শাড়ির আঁচলটা টক করে বক্ষ মাঝারে জড়িয়ে ধরে বললে হে দেবাদি দেব ভাস্কর তুমি সত্য সত্যি আমার পূজায় সন্তুষ্ট হয়েছ আমার মতো হতভাগী প্রণাম তুমি গ্রহণ করো প্রভু সবাই যখন শ্রীমতী রাধারানী সহ সখীরা মন্দির প্রাঙ্গণে প্রণাম করলেন এবার বটু বললেন দেখো তোমাদের পূজায় এবং আমার মন্ত্র উচ্চারণে দেবাদি দেব খুব সন্তুষ্ট হয়েছে অতএব আর দেরি না করে এবার ব্রাহ্মণের উপযুক্ত প্রাপ্যটা দিয়ে দাও দাও আর দেরি করো না আমার দক্ষিণাটা দাও এবার আমাকে চলে যেতে হবে শ্রীমতী রাধারানী তার আঁচল হতে অঙ্গুরিটি খুলে তাকে দিলেন সবার শিরে হাত দিয়ে বটু আশীর্বাদ করলেন সবার শিরে দিয়ে হাত বটু করে আশীর্বাদ সুখী থাকুক যে সবে ঘরে শুক্লপক্ষ এলে পরে এসো পনের মা ছাড়ে পূজা দিও ভানুর মন্দিরে এমনি করে যখন আশীর্বাদ করলেন দূর থেকে জটিলা কুটিলা এরা সবাই দেখতে পেলেন কুটিলা তো ভয়ে দ্রুত চলে গেলেন আয়ান বললেন মা দেখেছ আমার রাধার মতো সতী বৃন্দাবনে আর কেউ নয় কুটিলা জটিলা বললেন তুই ঠিক বলেছিস বাবা আমার বৌমার মতো বৌমা আর কজন আর আছে বল যদি কেউ আমার বৌমাকে অসতী বলে গণ্য করে না আমি তার হাতে পায়ে বেঁধে যমুনার জলে নিক্ষেপ করে দেব এই বলে তো সবাই চলে গেলেন যখনই সবাই চলে গেলেন বটু বললেন কেন এবার বেরিয়ে এসো আর দেরি নয় আমাদের সময়ও শেষ হয়ে যায় এবার লুকানো কেন বেরিয়ে আসলে সম্মুখে যেই দাঁড়ালেন রজগোপীরা বললেন কি এমনি করে দাঁড়িয়ে থাকলে হবে রাধারানীকে পাশে নিয়ে দাঁড়াও আমরা সবাই মিলে যুগল দর্শন করব কেমন কালো শশীর পাশে রাই রূপসী দেখতে ভালোবাসে 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 যুগল ভালোবাসি মোর যুগল ভালোবাসি 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 কালো শশীর পাশে রাই রূপসী দেখতে ভালোবাসে কালো শশীর পাশে রাই রূপসী দেখতে ভালোবাসি এমনি করে রাধারানীরা যুগল দর্শন করে সবাই মিলে রাসনাকে বললেন রাধা কৃষ্ণের যুগল নাম করে এবার আমরা লীলা সমাপন করে যে যার মতো ঘরে ফিরে যাব কেমন ব্রজগোপীরা সবাই মিলে গাইলেন সেই যুগল নাম মেনে রাসনা লাগাই রাধা নাম কি মেনে রাসনা লাগাই রাধা নাম কি মেনে রাসনা লাগাই রাধা নাম কি মেনে রাসনা জয় রাধে জয় রাধে জয় রাধে।